السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায়ের সওয়াব পাওয়া যাবে। সহিহ মুসলিম শরীফের 656 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিইশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল, অর্থাৎ যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করল। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লা লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ পড়ল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দেখুন এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে ঘুমিয়ে থাকলেও সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। এটা আল্লাহ পাকের অনেক বড় একটি দয়া ও অনুগ্রহ। তাই আসুন এখন থেকে আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হই, বিশেষ করে এশা এবং ফজর নামাজের। আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।